মেয়েটা গোসলের প্রস্তুতি নিলে গুন্ডারা তাকে কিডন্যাপ করে, বোট দিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দেয়। মেয়েটা পান বাঁচাতে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পায়ে লোহার শিকল থাকায় সমুদ্রের নিচে তলিয়ে যায়। মেয়েটা শিকল খোলার অনেক চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে জ্ঞান হারালে তার মধ্যে অদ্ভুত শক্তি চলে আসে আর সে পানির নিচে নিঃশ্বাস নিতে পারে। পরে এক ঝটকায় শিকল ছিঁড়ে সমুদ্রের উপরে উঠে আসলে দেখে তারা দুইজন এখনো সমুদ্রের তীরে আছে। মেয়েটা দৌড়ে এসে একজনের গলা টিপে ধরে, বলে, আমাকে ডুবিয়ে দিলে কেন? দ্বিতীয় লোকটা হামলা করলে তাকে ফেলে দেয়। তখনই তারা দুইজনে মিলে আক্রমণ করলে একজনকে লাথি মারে আরেকজনের আঙুল ভেঙে তাকে বলতে বাধ্য করলেও তারা কিছুই বলে না। কেনিয়া তার বাড়িতে আসলে শূন্যে পানি আটকে দেয়। পরবর্তী পার্টের জন্য লাইক করে দিও।